আমন্ত্রণ জয়যাত্রা টেলিভিশনের প্রতিদিনের নিয়মিত আয়োজন জয়যাত্রা সংলাপে। আপনাদের সাথে রয়েছি আমি আব্দুল্লাল হাদি। আপনারা জানেন, জয়যাত্রা সংলাপে আমরা কথা বলার চেষ্টা করে থাকি সাম্প্রতিক সময়ের বাংলাদেশের ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাবলী নিয়ে। আমাদের আলোচনায় যুক্ত হয়ে থাকেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে সম্মানিত অতিথিরা। তারই ধারাবাহিকতায় আজকেও আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন সম্মানিত অতিথিরা। আলোচনার শুরুতেই আমরা জানিয়ে দিতে চাই যারা আজকে আমাদের সাথে সম্মানিত অতিথি রয়েছেন তাদের পরিচয়। আমাদের সাথে রয়েছেন আলহাজ মাহমুদ শেখ ফরিদ, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক এবং দপ্তর সম্পাদক থানা কমিউনিটি পুলিশিং। রয়েছেন প্রকাশ হালদার, ডাসার জনকল্যাণ সেবা শ্রম ট্রাস্টের সম্মানিত পরিচালক, অধ্যাপক শেখর আহমেদ, মিরপুর গার্লস আইডিয়াল কলেজ, এবং জনাব মোহাম্মদ আব্দুল করিম আজাদ, একজন সফল কৃষক এবং ব্যবসায়ী। আমরা যেমনটি বলার চেষ্টা করছিলাম যে আমরা জয়যাত্রা সংলাপে কথা বলার চেষ্টা করে থেকে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে। আমরা আলোচনার শুরুতেই যাচ্ছি যেখানে রয়েছেন আলহাজ মাহমুদ শেখ ফরিদ, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক এবং দপ্তর সম্পাদক থানা কমিউনিটি পুলিশিং। আপনি আমাদের সাথে রয়েছেন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনি জানেন যে এই যে করোনা পরিস্থিতি, শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবী আজকে সংক্রমিত। প্রতিটি সেক্টরই কিন্তু এই করোনার কারণে সমস্যার সম্মুখীন। আপনি একজন ব্যবসায়ী, আপনি একজন সমাজসেবক এবং থানায় কমিউনিটি পুলিশিংয়ের দায়িত্ব পালন করে থাকেন, আপনি সেই সংগঠনের একজন দপ্তর সম্পাদক। তো সব কিছু মিলিয়ে আমরা আপনার কাছে যে বিষয়টি জানতে চাই যে করোনাকালীন সময়ে আসলে ব্যবসার যে বর্তমান পরিস্থিতি বা আগামী দিনগুলোতে আসলে ব্যবসার পরিস্থিতি কি হতে পারে, সেই বিষয়টি আপনার কাছে আমরা জানতে চাচ্ছি। ধন্যবাদ জয়যাত্রা টেলিভিশনকে, ধন্যবাদ আব্দুল আল হাদি আপনাকে আমাকে আজকে এই সংলাপে সুযোগ করে দেওয়ার জন্য, ধন্যবাদ জাকির হোসেন বাদশা। আব্দুল আল হাদি, আমি প্রথমে বলতে চাই যে আমি একজন মিডিয়াম ধরনের ব্যবসায়ী, অত বড় মাপের ব্যবসায়ী না। আমার ব্যবসার বয়স 1.5 যুগ পেরিয়ে 20 বছর চলছে আর কি। আমার ব্যবসার মধ্যে আমি রড সিমেন্টের সাথে জড়িত, আমি ফার্টিলাইজার এবং পেস্টিসাইড, যেটা কীটনাশক সার বীজ। আমাদের ব্যবসার যে বর্তমান যে প্রেক্ষাপট চলছে, যে করোনাকালে করোনা শুরু হওয়ার সময়, যখন শুরু হলো মার্চের শেষ দিকে, তখন আমরা যে অবস্থাতেই ছিলাম ব্যবসা বাণিজ্য, আর বর্তমান প্রেক্ষাপটে আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে, রাত দিন তফাৎ। আমাদের যেখানে সেল ছিল গড়ে মাসে 1 কোটি টাকা, সেখানে শেষ সেল এসে দাঁড়িয়েছে 10 লাখ টাকায় বা 15 লাখ টাকায়। আমরা অলরেডি, আমি আমার এই এই রড সিমেন্টের দোকান থেকে দুজন কর্মচারী ছাঁটাইও করে দিয়েছি। দেশের পরিস্থিতির কারণে আমরা বাধ্য হচ্ছি এবং আমাদের ব্যবসা বাণিজ্যের অবস্থা এরকম পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যেটা হিমশিম খেতে হচ্ছে। মানে এটা ভোলার কোনো বাসল্য নেই যে এটা কি অবস্থা দেশ চলছে সেটা। যারা আপনারা এই দেশ নিয়ে চিন্তা ভাবনা করেন, আমরা আসলে সামান্য নগণ্য মানুষ, আমরা অত দেশ নিয়ে অত চিন্তা ভাবনা করার চিন্তাও করি না। আপনাকে একটু বলে রাখতে চাই, আসলে আমি আপনি আমরা সকলে মিলেই আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ, কেউই আমরা এর বাইরে নই না। বর্তমানে আমাদের যে অবস্থাটা আর কি, আমরা এই যে গভর্নমেন্ট যে প্রণোদনা দিচ্ছে 72,000 কোটি টাকা না 80,000 কোটি টাকা, এই প্রণোদনার কি পরিস্থিতি জানি না। কিন্তু আমিও একজন ব্যাংকের লোন আছে আমার, আমার যেমন অগ্রণী ব্যাংকে আমি প্রায় 1 কোটি টাকার সিসি লোন আছে আমার। আমি আমার ব্র্যাক ব্যাংকে একটা টার্ম লোন আছে। আমি এই গভর্নমেন্টের কি প্রণোদনা পেয়েছি আমার জানা মতে, আমার কাছে কোনো এমন নিউজ নেই। আমি একজন ব্যবসায়ী হয়ে গভর্নমেন্টের কোনো প্রণোদনা এখনো 1 টাকা আমার কাছে হাতে পৌঁছে, বরঞ্চ আমার এই জুন মাসে যে ব্যাংকের ইন্টারেস্টের টাকা এটা বেশি হয়ে রয়েছে, এটা ব্যাংকের ম্যানেজার বারবার তাকিয়ে দিচ্ছে এটা পরিশোধ করার জন্য। এখন যেখানে ব্যাংকের সুদের টাকা আমাকে পরিশোধ করতে বাধ্য করা হচ্ছে, তাহলে আমি গভর্নমেন্টের প্রণোদনাটা কোথায় পেলাম? আমাকে গভর্নমেন্ট কখন প্রণোদনা দিবে? আমাকে কি গভর্নমেন্ট আমার এই করোনা পরিস্থিতি কাটিয়ে ওঠার পরে দিবে না বর্তমান মুহূর্তে?
এটা নিয়েও কিছু আমাদের প্রশ্ন জাগে, আমাদের মতো যারা এই ধরনের ব্যবসায়ী। তারপরে আপনার আমাদের যদি সুদটাও মিনিমাইজ মানে মওকুফ করা হতো, 3 মাসের সুদ অথবা 2 মাসের সুদ, যদি আমাদেরকে সুদটা মওকুফ করার মওকুফ করতো, তাহলে আমরা হয়তো বা কিছুটা হলেও প্রাণে রক্ষা পেতাম। যেন আমার 3 মাসে 2 লাখ 2.5 লাখ টাকার মতো ইন্টারেস্ট আছে ব্যাংক, এখন আমি যদি 3 মাসে 2.5 লাখ টাকাও ব্যাংক থেকে ইন্টারেস্টটা মওকুফ পেতাম, তাহলে তো আমার সেলটা যেভাবে নিচে নেমে এসেছিল আমার প্রফিটও একেবারেই নেই বললেই চলে, সেখানে তো আমি কোনোরকম গাবাসা দিয়ে হলেও চলতে পারতাম। আমরা আপনার আলোচনার সূত্র ধরেই আপনার কাছে একটি বিষয় নিয়ে কথা বলতে চাই। আপনি যেমনটি বলছিলেন যে শুধু আপনি না, আপনার মতো অনেক ব্যবসায়ী কিন্তু ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা পরিচালনা করে থাকে, এবং যেটি আপনি বলেছেন যে হ্যাঁ যথার্থ বলেছেন যে এই করোনাকালীন সময়ে কিন্তু আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন, বড় ব্যবসায়ী মাঝারি বা ক্ষুদ্র যেরকমই হন না কেন, সকলেই কিন্তু এই করোনার কারণে সংকটের মধ্যে পড়েছেন। তো সেক্ষেত্রে আপনি যেমনটি বলছিলেন যে ব্যাংক লোন পরিশোধ করা, ব্যাংক লোনের সুদ পরিশোধ করা, যেমনটি সরকার পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বলা হয়েছে যে আগামী সেপ্টেম্বর পর্যন্ত আপনার ঋণকে শ্রেণীকরণ না করতে, তো সেটি আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন যারা অনেক ক্ষেত্রেই পরিশোধ করতে সমর্থ হচ্ছেন না, সেটি একটি সুবিধা আপনাদের জন্য কিনা, এটি নিয়ে আসলে আপনি আপনি কি মনে করেন? যেমন আমি আপনার কথাতে একমত, আমি সেপ্টেম্বর পর্যন্ত আমি ব্যাংকের সাথে ইন্টারেস্ট দিলাম না, আমার তো জুলাই 30 তারিখে লোনের রেনুয়েল আছে, এখন রেনুয়েল করতে হলে তো আমাকে ব্যাংকে ইন্টারেস্ট পেমেন্ট করতে, আমাকে ব্যাংকের ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে এবং আমাকে এই ফাইলটা অগ্রণী ব্যাংকে ফেরত দিতে পাঠাতে হবে। তখন আমি এই ফাইলটা রিনিউ করতে যাব, আমার লোনটা প্রতি ইয়ারলি একবার রিনিউ করতে হয়, রিনিউয়াল করতে গেলে আমাকে যখন এই ফাইলটা পাঠাতে হবে মতলব চাঁদপুর থেকে ঢাকায়, তখন আমাকে আমার ইন্টারেস্টটা নীল দেখাতে হবে, এবং নীল দেখালে তখনই ম্যানেজার এই ফাইলটা পাঠাবে না। আমি তো সেপ্টেম্বর পর্যন্ত মনে করেন আমারটা এ ফালে রাখলো, পরে তো আমি ঋণ খেলাপি হয়ে যাবো, আমাকে ব্যাংক লোন দিবে না। বা আমাদের যে পরিস্থিতি বুঝতেছি না, প্রণোদনা সরকার কাকে দিল, কিভাবে দিল, আমিও তো একজন ক্ষুদ্র ব্যবসায়ী, কিন্তু আমিও তো প্রণোদনা পাওয়ার যোগ্য আমি মনে করি, প্রণোদনা কাকে দিল সেটাই তো আমি খুঁজে পাচ্ছি না, এই হাজার হাজার কোটি টাকার প্রণোদনা গেল কোথায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আলহাজ মাহমুদ শেখ ফরিদ, আপনি আমাদের সাথেই থাকবেন, আমরা আবারও আপনার কাছে আসব। আমরা এবারে যাচ্ছি যেখানে রয়েছেন প্রকাশ হালদার, ডাসার জনকল্যাণ সেবা চন্দ্র ট্রাস্টের সম্মানিত পরিচালক, আপনি আমাদের সাথেই রয়েছেন, আমরা আপনার সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, যেমনটি শুরুতেই কথা বলছিলাম একজন ব্যবসায়ীর সাথে, তিনি প্রশ্ন তুলেছেন যে আজকে এই যে ব্যাংক থেকে লোন নিয়ে তিনি ব্যবসা পরিচালনা করছেন, সরকারের পক্ষ থেকে কিন্তু প্রণোদনা দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে তার প্রশ্ন যে আসলে এই যে আমরা মাঝারি শ্রেণীর যে ব্যবসায়ী রয়েছি, তিনি নিজেও বলছেন যে প্রণোদনার কোনো কিছু সে পাননি, তা আসলে প্রণোদনা কাজের জন্য, তা আপনার মনে হয় যে এই যে যারা এই ধরনের ব্যবসায়ী রয়েছে তাদের জন্য বিশেষভাবে কিছু করা উচিত কিনা, বা তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায়? আমাকে সুযোগ দেওয়ার জন্য, সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আব্দুল হাদি ভাইকে যিনি এখন সংলাপে আছেন। তো আপনি যে প্রশ্নটা তুললেন যে প্রণোদনা, আসলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি সর্বদাই সর্বস্তরের মানুষকে একটু সুখে শান্তিতে রাখার জন্য অনবরত কাজ করে যাচ্ছে। আসলে আমরা যেমন এক একজন এক একটা সেক্টর নিয়ে ভাব, উনি কিন্তু রিয়ালি প্রত্যেকটা সেক্টর নিয়ে ওনাকে ভাবতে হয়, যদিও এক একটা সেক্টরে এক একজনের উপর দায়িত্ব আছে, তারপরেও কিন্তু ওনাকে এগুলো নিয়ে ভাবতে হয়। তো উনি আমরা করোনা শুরু থেকে এ পর্যন্ত দেখে আসলাম উনি যতদূর সম্ভব আমাদের সাধারণ মানুষের ব্যবসায়ীদের পাশে উনি যতদূর সম্ভব ততটুকু চেষ্টা করে যাচ্ছে। এখন সেক্ষেত্রে আসলে হয়তো কেউ একটু তাড়াতাড়ি সুযোগ সুবিধাটা পাচ্ছে, কেউ পাচ্ছে না, এটা আসলে সবার পক্ষে 100% পৌঁছে দেওয়াটা একটু কঠিন, তারপরও চেষ্টা চালিয়ে যাচ্ছে, এখনো
বাংলাদেশ সরকারের সেই প্রক্রিয়াটা চলমান। তো হয়তো যদি ব্যবসায়ীরা এখন যদি সমস্যায় পড়ে আমাদেরকে হেল্প করবে, এতে এটা আমার দৃঢ় বিশ্বাস। জি আপনি বলুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। জি শুনতে পাচ্ছেন? জি আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। করোনা এই যে যে প্যান্ডেমিক, এই প্যান্ডেমিকটা আসলে শুধু করোনা প্যান্ডেমিকটা এটি শুধু আমাদের বাংলাদেশের জন্য নয়, অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবী ব্যাপী এটা একটা বৈশ্বিক মহামারী। আসলে একটা দেশ আরেকটা দেশের সাথে সম্পৃক্ত, যেমন উন্নত দেশগুলো, মধ্যবিত্ত দেশগুলো এবং নিম্নবিত্ত দেশগুলো, নিম্ন মধ্যবিত্ত দেশগুলো একটার সাথে একটা লিঙ্ক গঠন করে। তো সেক্ষেত্রে দেখা যায় যে এই লিঙ্কে যদি একটা জায়গায় একটু যার প্রভাব সার্বিকভাবে দেখা যায়। যেমন আমাদের আরেকটা বিষয় আমরা লক্ষ্য করেছি, শুধু অর্থনৈতিক বিষয় করোনা প্যান্ডেমিক এতই সেন্সিটিভ হয়েছিল প্রথম দিক দিয়ে, অবশ্য আমাদের এখন বাংলাদেশ সরকারের যে সচেতনমূলক কার্যক্রমের মধ্য দিয়ে এটা কিন্তু এখন মোটামুটি মানুষ একটু সচেতনতার ভিতর থেকে থেকে এটাকে কিছুটা নিজেদের আয়ত্তে নিয়ে আসছে, যার জন্য আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাবো। কারণ আমি দেখেছি টেলিভিশনে উনি বারবার প্রতিদিন প্রায় বলতে গেলে বারবার উনি এসে আমাদের সাধারণ জনগণকে এত সুন্দর ভাবে উনি সচেতনতামূলক বক্তব্য দিয়েছে, যেটা দেখে এখন ছোট ছোট বাচ্চারাও বুঝে আমাদের আসলে কিভাবে চলতে হবে কিভাবে। সম্মানিত পরিচালক, আমরা আপনার সাথে আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই। আপনি একটি জনকল্যাণ সেবাশ্রম ট্রাস্টের সম্মানিত পরিচালক, এই করোনাকে ঘিরে আপনাদের ট্রাস্টের পক্ষ থেকে আপনারা যাদেরকে নিয়ে কাজ করেন সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে, নিম্ন আয়ের মানুষ রয়েছে, মধ্যবিত্ত আয়ের মানুষ রয়েছে। বিশেষ করে আমরা জানি যে যারা আপনার অর্থনৈতিক দিক দিয়ে সচ্ছল তারা এমনিতেই কোনো সমস্যা নেই, আর যারা একেবারে নিম্ন আয়ের এবং অসহায় তাদের পাশে কিন্তু বিভিন্ন সংগঠন থেকে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে। সবচেয়ে বড় সমস্যার মধ্যে, বড় ঝুঁকিতে যারা আছে সেই মধ্যবিত্ত সমাজ, মধ্যবিত্ত পরিবার, যারা অনেকটা আত্মসম্মান বোধের কারণে অনেক সময় হাত পাততে পারে না। তো সেই মধ্যবিত্ত শ্রেণীকে নিয়ে আপনাদের সেবাশ্রম ট্রাস্টের পক্ষ থেকে বিশেষ কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা এই করোনাকালীন সময়ে? ধন্যবাদ আপনাকে। শ্রীমদ ধীরেন্দ্রনাথ হালদার ও শ্রীমাতা বীণারানী হালদার প্রতিষ্ঠিত নবগ্রাম জনকল্যাণ সেবাশ্রম ট্রাস্ট, এটা সৃষ্টি লগ্ন থেকে সেবামূলক কার্যক্রমের সাথে সম্পৃক্ত। এই ট্রাস্টটি শুধুমাত্র করোনাকালীন সময়ই নয়, এটা দীর্ঘ 20 বছর যাবতের কার্যক্রম চালিয়ে আসছে 2000 সাল থেকে। এর একটি সহযোগী প্রতিষ্ঠান আছে শ্রীমাতা বীণারানী হালদার পাঠাগার, যে পাঠাগারটিতে সভাপতি হিসাবে আছে আমাদের রঞ্জিত মল্লিক। ওনার নেতৃত্বাধীন এই করোনাকালীন সচেতনমূলক যে কার্যক্রম গুলো পরিচালক হিসেবে আমি গর্ববোধ করি যে এই সময় খুব একটা বের হওয়া যায়নি, আপনারা তো পরিস্থিতিটা উপলব্ধি করতে পেরেছেন, তার মধ্য থেকেও সচেতনমূলক কার্যক্রম সুন্দরভাবে চালিয়ে গেছে। এরপর এই জনকল্যাণ সেবাশ্রম ট্রাস্টের আরেকটি প্রতিষ্ঠান হলো যেমন লার্ন টু আর্ন, তারপর আছে জনকল্যাণ কিন্ডার গার্টেন, জনকল্যাণ সেবাশ্রম। এই সেবাশ্রমের বিভিন্ন ধরনের চৌকস দল আছে যারা এই করোনাতে যারা মৃত্যুবরণ করেছে, আপনি দেখেছেন বা আমরা বাংলাদেশের মানুষ দেখেছি যে করোনাতে যারা মৃত্যুবরণ করেছে প্রথম দিক দিয়ে কেউ কাউকে স্পর্শ করেনি, আমরা খুব কি বলবো বীভৎস দৃশ্য দেখেছি, স্বামী স্ত্রীকে টাচ করেনি, স্ত্রী স্বামীকে টাচ করেনি, একজন আরেকজনকে ফেলে চলে গেছে। এই নিজেদের ভিতরে দৃশ্যগুলো দেখে আমাদের জনকল্যাণ সেবাশ্রম ট্রাস্ট এই করোনায় আক্রান্ত ব্যক্তিদের যারা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন এনাদের পুস্তকার শ্মশান ঘাটে দিয়ে আমাদের চোখে একটি দল আছে দিয়ে ওখানে সৎকার কাজ করেছে, এরকম বেশ কয়েকটি কাজ আমরা করেছি। শুধুমাত্র দেখেন করোনায় আক্রান্ত সময় করোনা আক্রান্ত হয়নি এরকম ব্যক্তিরাও কিন্তু এরকম ধরনের আচরণের শিকার হয়েছে, আমরা সেক্ষেত্রে তাদের কাজ করেছি। আমাদের এই নবগ্রাম জনকল্যাণ সেবাশ্রমটি ঢাকাতে একটা দল কাজ করেছে, আরেকটি টিম কাজ করেছে মাদারীপুর, মাদারীপুর কালকিনি ডাসা, এখানেও
আমাদের প্রচার হয়েছে যে আমরা নাম্বার দিয়ে দিয়েছি যে আপনাদের যদি এরকম কোনো সমস্যা হয় আপনারা আমাদেরকে ফোন দেবেন। অসংখ্য ধন্যবাদ সম্মানিত পরিচালক, আপনি আমাদের সাথেই থাকবেন, আমরা আবারও আপনার কাছে আসব। আমরা এবারে যাচ্ছি যেখানে রয়েছেন অধ্যাপক শেখর আহমেদ, মিরপুর গার্লস আইডিয়াল কলেজ। আপনি আমাদের সাথে রয়েছেন, আপনি আমাদের আলোচনা শুনছিলেন। আমরা যেমনটি বলার চেষ্টা করছিলাম ব্যবসা খাতকে নিয়ে, দেশের অর্থনীতি কী নিয়ে, এবং আমাদের সাথে যিনি জনকল্যাণ সেবাশ্রম ট্রাস্টের সম্মানিত পরিচালক ছিলেন, তারাও তাদের কার্যক্রমগুলো তুলে ধরেছেন। আপনি জানেন, আপনি একজন শিক্ষক, সম্মানিত শিক্ষক, এই করোনাকালীন সময়ে প্রতিটি সেক্টরের মতো শিক্ষা খাতেও কিন্তু স্থবিরতা চলছে। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ, আপনার সেশন জট যেটি বলি বা যে সমস্ত আপনার শিক্ষা কার্যক্রমগুলো সেগুলো কিন্তু অনেকটাই বন্ধ রয়েছে। অনেকেও যদি অনলাইন কার্যক্রমের মাধ্যমে এটি পরিচালনা করার চেষ্টা করে আসছিল, এই যে শিক্ষা সেক্টরের যে ক্ষতিটা হয়ে গেল, সেটি আসলে ভবিষ্যতের দিনগুলোতে কিভাবে পুষিয়ে নেওয়া যায়, আপনি বিষয়টি নিয়ে কি ভাবছেন? বিশেষ করে আমি সমগ্র বাংলাদেশের শিক্ষক সমাজের পক্ষ থেকে, আমাদের রিয়াজ জোটের নেতা নজরুল ইসলাম রানীর পক্ষ থেকে, জয়যাত্রা টিভির সম্মানিত চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর সহ সমস্ত কর্মকর্তা কর্মচারীদের প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা। জয়যাত্রা টেলিভিশনের পক্ষ থেকে আপনার প্রতি অভিনন্দন এবং শুভেচ্ছা। আমাদের সমগ্র বাংলাদেশের, আবাবর বাংলাদেশের শিক্ষকদের পক্ষ থেকে আপনাদের স্যালুট। আমরা এইভাবে আসলে বাংলাদেশের শিক্ষকরা কিছু কথা বলার সুযোগ খুঁজেও পাচ্ছে না, চেয়েও পাচ্ছে না। তো আজকে আমরা পেলাম আপনাদের জয়যাত্রা টিভির মাধ্যমে। ঢাকা শহরে কিছু কিছু হচ্ছে, আলহামদুলিল্লাহ। আমরা যেভাবে করোনা উপলক্ষে বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষার্থীর জীবন বিধ্বস্ত বিপর্যস্ত, শুধু শিক্ষার্থীদের নয়, আমরা লক্ষ লক্ষ শিক্ষকদের জীবন সমরূপ, শুধু বাংলাদেশে নয় সমগ্র বিশ্বে। কিন্তু এর মধ্য দিয়ে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে আমরা নিয়মিত অনলাইনে ক্লাস নিয়ে যাচ্ছি। যদিও অনলাইনে ক্লাস আমরা প্রত্যন্ত বাংলার ঘরে ঘরে পৌঁছে দিতে পারছি না, তবু চেষ্টায় আছি, এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। আমি যদি আপনার প্রশ্নের প্রেক্ষাপটে উত্তরটা দিতে চাই, 1971 সালে যখন বাংলাদেশে যুদ্ধ হয়েছিল, তখন সুদীর্ঘ 13 থেকে 14টা মাস বাংলাদেশে সমগ্র শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, বিধ্বস্ত হয়েছিল, স্বৈরাচারী পাকিস্তানি সেনাবাহিনীদের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। তখন যদি এই 13 থেকে 14টা মাস বাংলার শিক্ষা কার্যক্রম বন্ধ থাকে, তারপরেও কি বাংলাদেশে লক্ষ লক্ষ শিক্ষার্থী এখন বাংলাদেশে উচ্চশিক্ষিত হয় নাই? অবশ্য হয়েছে। আর শুধু যে করোনা যে রোগ, মহামারী, অদৃশ্য মহামারী রোগ, এটা তো শুধু বাংলাদেশে নয়, সমগ্র বিশ্ব লকডাউনে, তার মধ্য দিয়ে আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা জীবন সংগ্রামে চালিয়ে যাচ্ছি। তবে এর একটা বিশেষ পদ্ধতি আছে, সত্যিকার অর্থে কথা বলতে হয়, 12 মাসে যে আমরা সিলেবাসটা তৈরি করি, এই সিলেবাসটা আমরা আগামী বছর 2021 সালে 12 মাস না নিয়ে আমরা ওটা 7 থেকে 8 মাসের মধ্যে সিলেবাসটা কিছুটা সংকুচিত করে বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষার্থীকে আমরা আবার পূর্বের যে হারানো যে ক্ষত স্থানটাকে আমরা পূরণ করে দিতে পারি, এবং এদেশের শিক্ষক সমাজ অনেক কিছু করতে পারে ইনশাল্লাহ। যেটা 1971 নয়, 1952 ভাষা আন্দোলন থেকে শুরু করে আমরা যে শিক্ষক জাতি আমরা সচেষ্ট থাকবো, এখনো আছি, ভবিষ্যতে থাকবো, 12 মাসের কোর্স। সম্মানিত শিক্ষক, আমরা আপনার আলোচনার সূত্র ধরে আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই। আপনি জানেন যে আপনারা যারা শ্রদ্ধেয় শিক্ষক রয়েছেন, তারা কেউ এমপিও ভুক্ত, কেউ কিন্তু আবার এমপিও ভুক্ত না, নন এমপিও ভুক্ত। এবং আমরা যেটি দেখেছি যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের মূল আয়ের উৎস কিন্তু শিক্ষার্থীদের যে ফিটি দিয়ে থাকেন সেটি, এবং এই করোনাকালীন সময়ে আজকে তারাও আপনার সমস্যার সম্মুখীন, এবং তাদের যে অভিভাবক রয়েছে অনেকেই কিন্তু কর্মহীন হয়ে পড়েছেন। তো সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের যে আয় সেটিও কিন্তু অনেকটা কমে গেছে, বা কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধই হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে যারা নন এমপিও ভুক্ত শিক্ষকরা রয়েছেন,
তো তাদেরকে ঘিরে আসলে আপনারা যারা এমপিওভুক্ত শিক্ষক রয়েছেন বা শিক্ষক সমাজ রয়েছে, শিক্ষকদের বিভিন্ন সংগঠন রয়েছে, সরকারের পক্ষ থেকে আসলে আপনারা তাদের জন্য বিশেষ কোনো সুবিধা প্রত্যাশা করেন কিনা বা তাদেরকে ঘিরে আপনারা কোনো উদ্যোগ গ্রহণ করেছেন কিনা? ধন্যবাদ আপনার এই প্রশ্নটা। শিক্ষকদের নন এমপিও এবং এমপিওভুক্ত শিক্ষকদের পক্ষ থেকে একান্ত দাবি যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একবারে কয়েক হাজার প্রায় রেজিস্টার প্রাথমিক বিদ্যালয়কে সরকারি করে দিলেন। আমাদের আন্তরিক দাবি, আমাদের যে সমস্ত সন্তানরা আছে এই দুর্যোগের মুহূর্তে কত কষ্টে, নিদারুণ অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে আমরা অনেক শিক্ষক আছে আমাদের জীবনটা চালিয়ে যাচ্ছি খুব কষ্টে। আমরা সমগ্র শিক্ষক সমাজের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ভাবে স্যালুট জানিয়ে বলছি, আপনি অনতিবিলম্বে বাংলাদেশের এই শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ ঘোষণা করে দিন। কেননা এই জাতীয়করণের জন্য যে সমস্ত অর্থের প্রয়োজন, আমি নিঃশর্ত ভাবে নির্দ্বিধায় বলতে পারি বাংলাদেশের যেভাবে বাংলাদেশের বাটপার এবং প্রতারক শাহেদ পাপুল সহ আরো অনেকের যে অবৈধ অর্থ, এই জব্দকৃত অর্থ দিয়ে বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষকদের পরিবার আপনি চালাতে পারবেন। আমার দেখা অনেক শিক্ষক ঢাকা শহরে ওবারে মোটরসাইকেল চালাচ্ছে, সবজি বিক্রি করছে, অনেক কিছু, কিন্তু আমরা শিক্ষকরা আমাদের বুক ফুটে কিন্তু মুখ ফুটে না। আমরা চেষ্টা করি কোনো রকম আমাদের বাচ্চাদের, আমরা অনেক সময় অনেক শিক্ষক আছে সকালবেলা না খেয়ে তারা স্কুল কলেজে যাচ্ছে। এবং আমি এখন বর্তমানে বাংলাদেশে সবচেয়ে ভয়ানক ঘূর্ণিঝড় আম্পান দুর্গত বিধ্বস্ত বিপর্যস্ত আশাশুনিতে বসে আছি। আমার বাড়ি সাতক্ষীরা আম্পানে, সাতক্ষীরার কথাটা বলতেই শাহেদপুর তালুকের কথা বলতে আমার লজ্জা লাগে। তার মধ্য দিয়ে বলছি, সে আম্পান এলাকায় আমি নিজে স্বচক্ষে দেখলাম শিক্ষকরা, স্কুল কলেজের শিক্ষকরা নির্দ্বিধা স্বেচ্ছা শ্রমে তারা সেনাবাহিনীর সঙ্গে চেয়ারম্যান মেম্বারদের সঙ্গে তারা কাজ করেই যাচ্ছে, ভেরিবাদের কাজ করছে। আর যখন একজন শিক্ষক নামে তখন তার সঙ্গে শতাধিক ছাত্র বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে স্কুলের ক্লাস ফাইভ সিক্স এর বাচ্চারা পর্যন্ত বিধ্বস্ত ভেরিবাদে তারা কাজ করেই যাচ্ছে। আমরা বিশেষভাবে আমাদের শিক্ষক সমাজের পক্ষ থেকে, লক্ষ লক্ষ শিক্ষকদের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমাদের সদরে নিবেদন, আপনি অনতিবিলম্বে অতিদ্রুত আপনার বিবেক দিয়ে আপনার বুদ্ধি দিয়ে এই মুজিব বর্ষে আপনার শ্রদ্ধ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমি একজন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আন্তরিকভাবে অনুরোধ করব, আপনি অনতিবিলম্বে এই করোনার মধ্যে বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে আপনি জাতীয়করণ ঘোষণা করে দিন। সম্মানিত শিক্ষক, আমরা আপনার সাথে আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই। আপনি যে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন, অধ্যাপনা করছেন, মিরপুর গার্লস আইডিয়াল কলেজে, আপনার ওখানেও নিশ্চয়ই নন এমপিও, আপনার এমপিও ভুক্তির বাইরেও শিক্ষকরা রয়েছেন, তো তাদের জন্য আপনার কলেজের পক্ষ থেকে, আপনার কলেজে যে ম্যানেজিং কমিটি রয়েছে সেই কমিটির পক্ষ থেকে বা কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো বিশেষ উদ্যোগ নিয়েছেন কিনা, বা তারা এই যে এখনো এমপিও ভুক্ত হয়নি সে বিষয়টিকে ঘিরে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা? আপনাকে আমাদের প্রতিষ্ঠান মিরপুর গার্লস আইডিয়াল বিশ্ববিদ্যালয় কলেজ এর সভাপতি ঢাকা ১৬ আসনের সম্মানিত এমপি জনাব ইলিয়াস উদ্দিন মোল্লা, তার উদার নেতৃত্ব এবং উদার চিন্তার মাধ্যমে এখনো পর্যন্ত এমপিওর বাইরে যে সমস্ত শিক্ষকরা আছেন তারা কিন্তু এখনো নিয়মিত বেতন পেয়ে যাচ্ছেন। জানি না কতদূর পাবে, কেন কলেজের ফান্ড সেটা কলেজের কর্তৃপক্ষ কমিটি তারাই ভালো জানেন। আর এমপিও ভুক্ত যে আমরা হচ্ছি বা হব, হওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা, আমি আমার প্রতিষ্ঠানে ২৬ বছর অধ্যাপনা করে যাচ্ছি, অনেকেই ১২ থেকে ১৫ ১৭ বছর নিয়ে এমপিভুক্ত হতে পারছে না, কারণ এখানে আমলাতান্ত্রিক একটা জটিলতা। আমার বিশেষ দাবি আজকে আপনাদের জয়যাত্রা টিভির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি, আপনিও শিক্ষক বান্ধব এবং আপনার কথা এবং আপনার বাক্যলাপ সংলাপ অত্যন্ত সুন্দর, হৃদয়গ্রাহী, শিক্ষকরা আপনার মুখের দিকে চেয়ে আছে। আর আপনার মাধ্যমে আমরা শেখ মুজিব কন্যা জননেত্রী শেখ হাসিনার দিকে তাকিয়ে আছি। আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মানিত চেয়ারম্যান সহ গভর্নিং বডি মেম্বার এবং সম্মানিত অধ্যক্ষ এখনো পর্যন্ত সুদীর্ঘ ৫ মাস কিন্তু আমাদের বেতন এখনো চালিয়ে যাচ্ছেন, কেউ অভুক্ত নেই। কিন্তু
তারপরে জানি না কতদিন আমাদের এইভাবে বেতন চালিয়ে যেতে পারবে, আর এটা তো অদৃশ্য একটা মহামারী। আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত শিক্ষক, এবং আমরা আপনার কথার সাথেই তাল মিলিয়ে বলতে চাই, জয়যাত্রা টেলিভিশনের পক্ষ থেকে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং যারা শিক্ষার সাথে কর্তৃপক্ষ হিসেবে জড়িয়ে রয়েছেন, তারা অবশ্যই আমাদের এই সমাজের সবচেয়ে শ্রদ্ধাভাজন ব্যক্তি, সবচেয়ে শ্রদ্ধাভাজন সমাজ, সেই শিক্ষক সমাজের প্রতি অবশ্যই যথাযথ গুরুত্ব দিবেন। আপনি আমাদের সাথেই থাকবেন, আমরা আবার আপনার কাছে আসবো। আমরা এবারে যাচ্ছি যেখানে রয়েছেন সম্মানিত অ্যাডভোকেট সানজিদ আহমেদ, আপনি আমাদের সাথে রয়েছেন, আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন। আমরা যেমনটি কথা বলার চেষ্টা করছিলাম, এই করোনাকে ঘিরে প্রতিটি সেক্টরকে ঘিরেও কিন্তু এই প্রতিটি সেক্টরের মতো এই আইন প্রণেতা আপনারা যারা রয়েছেন, আইনজীবী যারা রয়েছেন, আইন পেশাকে যারা আপনারা পেশা হিসেবে নিয়েছেন, তারাও কিন্তু এটিকে ঘিরে বিভিন্ন সমস্যার সম্মুখীন রয়েছেন। তো এই করোনা পরিস্থিতিতে আপনাদের মাঝে যারা শিক্ষানবিশ আইনজীবী রয়েছেন, তাদের জন্য কি করণীয় বলে আপনি মনে করেন? আমরা এবারে যাচ্ছি যেখানে রয়েছেন মোহাম্মদ আব্দুল করিম আজাদ, সম্মানিত সফল কৃষক এবং ব্যবসায়ী। যান্ত্রিক ত্রুটির কারণে আমরা তার সাথে এই মুহূর্তে যুক্ত হতে পারছি না, আমরা আবারও চেষ্টা করব তার সাথে সংযোগ স্থাপনের জন্য। আমরা আবারও যাচ্ছি যেখানে রয়েছেন ব্যবসায়ী, সমাজসেবক এবং থানা কমিউনিটি পুলিশের সম্মানিত দপ্তর সম্পাদক আলহাজ মোহাম্মদ শেখ ফরিদ। আমরা আপনার সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, আপনি একজন সমাজসেবক, এই করোনাকালীন সময়ে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাওয়ার চেষ্টা করছেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার চেষ্টা করছেন, এই করোনাকে ঘিরে আপনার পক্ষ থেকে, আপনার সংগঠনের পক্ষ থেকে আপনারা কি কি উদ্যোগ নিয়েছেন? আমরা কথা বলার চেষ্টা করছি। জি হ্যাঁ, ধন্যবাদ আব্দুল্লাহ হাদি ভাই। যে আমি ব্যক্তিগত ভাবে, জি আপনি বলুন। হ্যাঁ, ব্যক্তিগত ভাবে আমি একজন ব্যবসায়ী, আমি একজন সমাজসেবক, আমি নিজেকে দাবি করি না, আমি একজন সুশীল সমাজের লোক মনে করি আমার, কারণ আমি আসলে রাজনীতির মাঠে অতটা একটা প্রদর্ভাব আমার নেই। আমি তার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের এই করোনাক্রান্তিময় এই দেশে, আমাদের মতো গরিব দেশে, উনি যেভাবেই হোক আমাদেরকে যেভাবে হাল ধরেছে বা আমাদেরকে যেভাবে উৎসাহ উদ্দীপনা দিয়েছেন বা আমাদেরকে বাঁচানোর মালিক আল্লাহ, উনি যেভাবে আমাদেরকে পরিচালিত করেছেন, হয়তোবা যে আমরা এই ক্রান্তি লগ্ন থেকে উঠে আসতে পারব। তবে আমি এর আগেও বলে ওই যে প্রণোদনার ব্যাপারে যে কথাটা বলেছিলাম সেটা আবার জানিয়ে রাখি, আপনাদের মাধ্যমে এই প্রণোদনাটা যাতে সঠিকভাবে একেবারে সঠিকভাবে দেওয়া হয় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি জোর দাবি জানাই। আর আমি ব্যক্তিগতভাবে যেমন আমরা চাঁদপুর জেলা পুলিশের মাধ্যমে আমাদের অফিসার ইনচার্জ, পত্রবস্তুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাসির উদ্দিন মির্জার মাধ্যমে আমরা বিভিন্ন ইউনিয়নে, স্যাঙ্গাচুর পৌরসভায়, আমাদের চরাঞ্চলে বিভিন্ন অসহায় গরিবদের মাঝে আমরা চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু আমরা এইগুলা পৌঁছে দিচ্ছি, যেটা যেটা আমরা আমাদের এই মধ্যবর্তী উপজেলায় একটা চরাঞ্চল আছে, বিশাল চরাঞ্চল, এই চরাঞ্চলে আমরা পৌঁছে দিয়েছি প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা ওয়ার্ডে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যতটা পারেছি পৌঁছে দিয়েছি। আমাদের আমি ব্যক্তিগতভাবে আমার নিজ গ্রামে আমি দুইবার ত্রাণ দিয়েছি, সর্বসাকল্যে যে আমাদের এমপি মহোদয়। আমরা আপনার কাছে সংক্ষেপে একটি বিষয় জানতে চাই যে আপনার পক্ষ থেকে বা থানা কমিউনিটি পুলিশিং এর পক্ষ থেকে অনাগত ভবিষ্যতের দিনগুলোকে ঘিরে বিশেষ কোনো পরিকল্পনা আছে কিনা সংক্ষেপে যদি বলতেন। জি জি, পরিকল্পনা আছে, এবং আমি আমাদের যে উপজেলা কমিউনিটি পুলিশিং মানে সারা বাংলাদেশি কমিউনিটি পুলিশিং এর যে কমিটিগুলি আছে, এই কমিটিগুলি আসলে আমরা কমিটি করার সময় যে একটা উৎসবমুখর পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়, কমিটি হওয়ার পরে আসলে এই খোঁজখবর আর কেউ রাখে না। যদি আমাদেরকে এই যেমন জেলা পুলিশ সুপার মহোদয়ের কার্যালয় থেকেও যদি আমাদেরকে মিনিমাম মাসে একটা, দুই মাসে একটা মিটিং করতো বা আমাদেরকে নিয়ে বিভিন্ন আলোচনা করতো, আমরা আসলে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে আমরা উপজেলা কমিটি পুলিশিং এর কাজ করতে চাই।
আমরা উপজেলা কমিটি পুলিশিং যারা আছে বা পৌর কমিটি পুলিশ, ইউনিয়ন কমিটি পুলিশ, কমিউনিটি পুলিশিং এর সাথে যারা যুক্ত কেউই আমরা ওখান থেকে কিছু পাওয়ার আশা করি না। আমরা দিতে চাই, আমরা আমাদের মাধ্যমে মানুষকে উপকার করতে চাই, সেবা করতে চাই, থানা পুলিশকে আমরা সহযোগিতা করতে চাই, এটা হলো মেইন। আমি আপনাকে একটু জানিয়ে রাখি আপনাদের এই আমার আলোচনার বাইরে একটা কথা, যেটা হলো আমার আমি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় বিদ্যুতের একটা সমস্যা আছে, যেখানে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার ঘরে ঘরে বিদ্যুৎ, সেখানে আমরা মানে এমন একটা পজিশনে আছি যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে অনেক উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন উপজেলা হিসেবে ঘোষণা করছে, যেখানে আমি মতলব উত্তর উপজেলা আজকে এই মতলব উত্তর উপজেলার যে পরিস্থিতি, আমাদের এখানে বিদ্যুৎ মাঝে মাঝে আসে আর কি, কখন যায় সেটা বলা মুশকিল। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে অবশ্যই বিবেচনা করার চেষ্টা করবো। আমরা আবার যাচ্ছি যেখানে রয়েছেন অ্যাডভোকেট সানজিদ আহমেদ, আমরা আমরা তার সাথে কথা বলার চেষ্টা করছি। দুঃখিত যে যান্ত্রিক সমস্যার কারণে আমরা আসলে তার সাথে সংযোগ স্থাপন করতে পারছি না এই মুহূর্তে। আমরা আবারও যাচ্ছি যেখানে রয়েছেন সম্মানিত সম্মানিত পরিচালক জনকল্যাণ সেবাশ্রম ট্রাস্ট। আমরা আপনার মাধ্যমে যে বিষয়টি জানতে চাই, আপনি জানেন যে এই যে করোনা পরিস্থিতি, এটি আসলে কবে শেষ হবে, কবে স্বাভাবিক হবে আমরা কেউই জানিনি। অনিশ্চিত ভবিষ্যৎ আমাদের সামনে, সেই অনিশ্চিত ভবিষ্যৎকে ঘিরে আপনাদের ট্রাস্টের পক্ষ থেকে জনসাধারণের জন্য, নিম্ন আয়ের মানুষের জন্য, অসহায় মানুষের জন্য, দরিদ্র মানুষের জন্য, বিশেষ করে মধ্যবিত্ত যারা রয়েছে তাদেরকে ঘিরে বিশেষ কোনো পরিকল্পনা আছে কিনা? ধন্যবাদ আপনাকে। নবগ্রাম জনকল্যাণ সেবাশ্রম ট্রাস্ট সর্বদাই নিম্নবিত্ত এবং মধ্যবিত্তদের পাশে দাঁড়িয়েছে এবং করোনাকালীন অবস্থায় যতটুকু সম্ভব ট্রাস্টের পক্ষ থেকে সাহায্য বলবো না, উপকার বলবো আমাদের ভাষায়, আমরা যতটুকু পেয়েছি জনকল্যাণ সেবাশ্রম ট্রাস্ট থেকে উপকার করেছি। তো আসলে জনকল্যাণ সেবাশ্রম ট্রাস্টটি এমন কোন ধর্ণাঢ্য ট্রাস্ট হয়, যেহেতু একটি সেবামূলক প্রতিষ্ঠান, তো সেক্ষেত্রে সাধ্য অনুযায়ী কয়েকবার উপকার করা হয়েছে নিম্নবিত্ত মানুষদেরকে। শুধু তাই নয়, ট্রাস্টের যে অঙ্গ সংগঠনটি আরেকটি জনকল্যাণ কিন্ডারগার্টেন, সেই কিন্ডারগার্টেনের শিক্ষকদের যতটুকু সম্ভব তাদেরকে তিনবার বা একাধিকবার বলবো একাধিকবার তাদেরকে যতটুকু সম্ভব তাদেরকে উপকারের বা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং সেই সঙ্গে আরেকটি বিষয় হলো আমাদের জনকল্যাণ কিন্ডারগার্টেনের প্রত্যেক ছাত্র ছাত্রীদেরকে আমরা এই উপকারটুকু করতে পেরেছি, এখানে একাধিকবার আমরা করেছি। আর যদিও সকল ছাত্র ছাত্রীরা আসলে একেবারে সমস্যাগ্রস্ত নয়, যে কথাটি আপনি বলছিলেন যে একটা শ্রেণী তারা ভালো আছে আর একটা শ্রেণী বেশি সমস্যাগ্রস্ত, আসলে আমরা সেটা ভেদাভেদ না করে চেষ্টা করেছি সকল ছাত্রছাত্রী দ্বারে দ্বারে আমাদের এই ট্রাস্টের মাধ্যমে সহযোগিতা পৌঁছে দেওয়ার। তো আমরা দিয়েছি, ভবিষ্যতেও যদি সময় নেয়, আসলে এটা তো কারো কাছে বলা কোনো সুযোগ নেই, কারণ আমরা এ পর্যন্ত যত প্যান্ডেমিক দেখেছি কোন প্যান্ডেমিক পৃথিবী থেকে চিরতরে বিদায় হয়নি। যেমন অ্যাজ অ্যান এক্সাম্পল আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, যেমন যক্ষা ছিল, আপনার ইবোলা ভাইরাস আসছিল, তারপরে আমাদের যে HSV ভাইরাস, এগুলো তো এক একটা ভাইরাস, এটার মতোই করোনা একটি ভাইরাস। তবে ভয় পাওয়ার কিছু নেই, যদি থেকেও যায় এর প্রতিষেধক যখন আমাদের আবিষ্কার হয়ে যাবে তখন এটাকে আমরা জেনারেলি ভাবেই মেনে নেব। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত পরিচালক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এবারে যাচ্ছি যেখানে রয়েছেন আলহাজ মোহাম্মদ শেখ ফরিদ, আমরা তার সাথে আবারও কথা বলার চেষ্টা করছি। যে আপনি যেমনটি বলছিলেন যে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে, আপনি সংক্ষেপে আমাদেরকে যদি বলতেন বিষয়টি নিয়ে। জি, ধন্যবাদ হাদি ভাই, আমাকে আসলে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিদ্যুতের যে ব্যাপারটি আমি বলতেছিলাম, আমি আপনাকে বলি, আপনি আপনার মাধ্যমে আমার এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করবেন। ধরো যেমন আমাদের মে মাসে একটা গড় বিল করা হয়েছে, কারণ আমার বাড়িতে 700-800 টাকা বিল, সেখানে আমার রিডিং এর সাথে মিটারের এই বিদ্যুতের
বিলের সাথে কোনো মিল নেই, এটা গরমিল ছিল, সেখানে বিল হয়েছে 3800 টাকা। আমরা সেই বিলটা পরিশোধ করেছি, আপনার বিল বিল হয়ে গেল। তারপর লোডশেডিং, যে লোডশেডিং এর কথাটা বলতেছিলাম, যে আমরা সারা বাংলাদেশের কোথাও মনে হয় আমাদের মতলবত্তরের মতো এত লোডশেডিং, যেটা আমার মনে হয় নাই। আমরা এই লোডশেডিং এর ব্যাপারে যদি আপনি ডিজিএম মহোদয়কে, এজিএম মহোদয়কে ফোন দেওয়া হয়, তারা অনেকের সাথে খারাপ আচরণ করে, এবং ব্যক্তিগত ভাবে এজিএম যে এখানে আছেন ওনাকে আমি ফোন দিয়েছিলাম, উনি আমার নাম্বার ব্লক করে দিয়েছে, যাতে ওনার সাথে আমি ওনাকে ফোন দিতে না। আমার অত্যন্ত দুঃখের বিষয় হলো যে উনি পল্লী বিদ্যুতের একটা সমিতি, কিন্তু গভর্নমেন্টের আওতাধীন একটা প্রতিষ্ঠান, আমরা ওনাদেরকে সম্মান করি। আমরা একেবারে অতিষ্ঠ অবস্থায় এই গরমের মধ্যে, এই গরমের মধ্যে বৃদ্ধ মানুষ আছে বা অসুস্থ মানুষ আছে, শিশু আছে, যাদের যাদের এই গরমে মানে লোডশেডিং এর অবস্থা এমন চরম অবস্থা, প্রত্যেক দিন মিনিমাম 50 বার লোডশেডিং হয়, মিনিমাম 50 বার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আলহাজ মাহমুদ শেখ ফরিদ, তিনি যেমনটি বলার চেষ্টা করছিলেন বিদ্যুৎ বিল নিয়ে, লোডশেডিং এর কথা, এবং যারা সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের দায়িত্ব বোধকে নিয়েও তিনি প্রশ্ন তোলার চেষ্টা করেছেন। আমরা আশা করি যারা বিদ্যুতের সাথে, বিদ্যুৎ বিভাগের সাথে যারা কর্তৃপক্ষ রয়েছেন, তারা বিষয়টি অবশ্যই সুনজর দিবেন বিষয়টির দিকে। আমরা এবারে যাচ্ছি যেখানে রয়েছেন সম্মানিত শিক্ষক অধ্যাপক শেখর আহমেদ, আপনি আমাদের সাথে রয়েছেন। আমরা আপনার কাছে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী যেমনটি আহ্বান জানিয়েছেন, অনুরোধ করেছেন যে শিক্ষার্থীদের জন্য যেন বিনামূল্যে ইন্টারনেট প্যাকেজ দেওয়া হয়, যেটি তারা অনলাইন ক্লাসের ক্ষেত্রে বা শিক্ষা কার্যক্রমের জন্য এটি ব্যবহার করবে এবং শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য। একজন শিক্ষক হিসাবে শিক্ষামন্ত্রীর উদ্যোগের ব্যাপারে আপনি কি বলবেন? মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি, যে আকাঙ্ক্ষা ইচ্ছা অত্যন্ত সুন্দর এবং সুপ্রশংসনীয়, তবে বাংলার অত্যন্ত সুন্দরবন এলাকার ছেলে মেয়েরা ক্লাস 5-6 এর বাচ্চারা যদি ফেসবুক চালানো শিখতে পারে, তাহলে কেন তারা ইন্টারনেট ব্যবহার করে অনলাইনে ক্লাস করতে পারবে না? শুধু শহরেই শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস করবে, গ্রাম পর্যায়ে করবে না, এটা ঠিক নয়। এক্ষেত্রে বাংলাদেশের লক্ষ লক্ষ অভিভাবকদের, সম্মানিত অভিভাবকদেরকে আরো সচেতন হওয়া উচিত, সচেতন হতে হবে। আর এইবার অর্থাৎ 2019 সালে 2020 সালে যে আমাদের মহামারী ভয়াবহ করোনা, এর থেকে আমরা পরিত্রাণ পাবো ইনশাল্লাহ। এটা শত বছর পরে আসে, বিধির বিধান, এটা আমাদেরকে মেনে নিতে হবে, তো আমরা এর থেকে বেরিয়ে যাব। আর বিশেষ করে আমি একজন শিক্ষক হিসাবে যে কথাটা এখনো আমি বাংলাদেশ সরকারের কাছে প্রতিজ্ঞাবদ্ধ এবং নির্দ্বিধায় নিঃসংকোচ চিত্তে আমরা আবারও বাংলাদেশের সব শিক্ষকদের পক্ষ থেকে বলতে দ্বিধা নেই, আমরা 12 মাসের সিলেবাসটা শর্ট করে নিয়ে আসবো, 7-8 মাস আমরা শেষ করে দেবো। সম্মানিত শিক্ষক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে, আমরা আপনার কাছে সর্বশেষ যে বিষয়টি সংক্ষেপে জানতে চাই, আপনি একজন শিক্ষক, আপনার পক্ষ থেকে পুরো শিক্ষক সমাজের প্রতি এবং আপনার যারা শিক্ষার্থী রয়েছে, সেই যে আপনার সব স্নেহবাদন শিক্ষার্থী, তাদের উদ্দেশ্যে করোনাকালীন সময়ে কিছু বলার থাকলে আপনি বলতে পারেন। আমি আমার বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলি, তোমরা অনুগ্রহপূর্বক শিক্ষকদের কথা শোনো, ঘরে ভিতরেই থাকো, মাস্ক ব্যবহার করো, এবং লকডাউনে থেকে শুধু ফেসবুক নেট নিয়ে বসে থেকো না, নিজেদের পড়া নিজেরা এগিয়ে যাও। তোমাদের এই যে রুপ্ত অলুপ্ত সুপ্ত এই যে যে শিকার শিক্ষা কার্যক্রমের সিলেবাস আমাদের ব্যাহত হচ্ছে, আমরা ইনশাল্লাহ আগামী বছরে তোমাদের একটা আমরা পুষিয়ে দেব। অবশ্যই এদেশের শিক্ষকরা সব কিছু করতে পারে, এদেশের শিক্ষকরা কখনো আমরা কখনোই প্রকার অসামাজিক অনৈতিক কাজে জড়িত ছিলাম না, না, এবং তোমরা এখন সবকিছু জানো। 2021 সালে ইনশাল্লাহ তোমাদের প্রতি আমাদের বিশেষ আবেদন থাকবে, আমরা লুপ্ত বা লুব্ধ যে শিক্ষা কার্যক্রম জীবন্ত ভাবে আমরা এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। এবং বাংলাদেশের কোন প্রকার শিক্ষার্থী কখনো তারা পিছপা হতে পারবে না, আমরা হতে দেব না ইনশাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত শিক্ষক, আমরাও আশাবাদী
যে আমাদের সমাজের সবচেয়ে শ্রদ্ধাভাজন ব্যক্তি সমাজ যারা শিক্ষক রয়েছেন তারা এগিয়ে যাবেন বরাবরের মতো এবং তারা বরাবরের মতোই জাতির পাশে থাকবেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন জয়যাত্রা টেলিভিশনের প্রতিদিনের নিয়মিত আয়োজন জয়যাত্রা সংলাপ। সময় স্বল্পতার কারণে আমাদেরকে আজকের মতো এখানে বিদায় নিতে হবে। যাবার আগে ধন্যবাদ জানাতে চাই আমাদের সাথে যারা সম্মানিত অতিথি হিসেবে আজকে ছিলেন, আলহাজ মোহাম্মদ শেখ ফরিদ, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও থানা কমিউনিটি পুলিশিংয়ের সম্মানিত দপ্তর সম্পাদক, প্রকাশ হালদার, ডাসার জনকল্যাণ সেবা সন্ত্রাসের সম্মানিত পরিচালক অধ্যাপক শেখর আহমেদ, মিরপুর গার্লস আরিয়াল কলেজ, এবং মোহাম্মদ আব্দুল করিম আজাদ, তিনি তার ব্যক্তিগত কারণে, যান্ত্রিক সমস্যার কারণে আজকে আমাদের সাথে যুক্ত হতে পারেন নাই। যাবার আগে যে সমস্ত সম্মানিত অতিথিরা আজকে আমাদের সাথে যুক্ত ছিলেন, মূল্যবান সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন, জয়যাত্রা টেলিভিশনের পক্ষ থেকে তাকে থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। দর্শক, আজকের মতো এখানেই শেষ করতে হবে। যাবার আগে বিনীতভাবে অনুরোধ রাখতে চাই যে যেখানে থাকবেন নিজের স্বাস্থ্যের প্রতি, নিজের সুরক্ষার প্রতি স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করবেন, নিজের পরিবারকে সুরক্ষিত রাখার চেষ্টা করবেন, তাহলেই আজকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সুরক্ষিত থাকবে। এবং পাশাপাশি আরেকটি আবেদন জানাতে চাই, আজকে আমাদের যারা শিক্ষক সমাজ রয়েছেন, যারা শ্রদ্ধাবাদন শিক্ষক রয়েছেন, অবশ্যই এই কান্তি লগ্নে যার যার সামর্থ্য অনুযায়ী আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব, সরকারও তাদের পাশে দাঁড়াবে, এই আশাবাদ ব্যক্ত রেখেই আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। Oh.